আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ওয়াইফাই প্লাস জিএসএম ডুয়েল নেটওয়ার্ক অ্যালার্ম কন্ট্রোল, অর্থাৎ এটি একটি হোম সিকিউরিটি সিস্টেম। এটির মাধ্যমে আপনার বাসাকে আপনারা সম্পূর্ণ 100% নিরাপদ করতে পারবেন। আজকে দেখাবো ডিভাইসটি কীভাবে কাজ করে এবং বক্সে কী কী রয়েছে। মূলত বক্সের মধ্যে আপনারা এই আইটেমগুলো পাবেন, আমি একটি একটি করে বলছি কোনটা কি। এটি হচ্ছে মেইন ডিভাইস, যেটা মূলত আপনার সিকিউরিটি যে সেন্সরগুলো রয়েছে সেগুলোর সাথে কানেক্টেড থাকবে। তো মূলত আপনার সিকিউরিটি সিস্টেমের সাথে আপনার টোটাল 99টা সেন্সর আপনারা অ্যাড করতে পারবেন। তো ডিভাইসটির সাথে মূলত দুটো সেন্সর দেওয়া থাকবে, এটি হচ্ছে মোশন সেন্সর আর একটা হচ্ছে আপনার ম্যাগনেটিক ডোর সেন্সর বা জানালার জন্য উইন্ডো সেন্সরও বলে ম্যাগনেটিক সেন্সর। একটি অ্যালার্ম থাকবে, এটি হচ্ছে আপনার অ্যালার্ম। দুটি RFID কার্ড থাকবে যার মাধ্যমে আপনারা ডিভাইসটিকে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ করতে পারবেন। একটি অ্যাডাপ্টার দেওয়া থাকবে এবং দুটি রিমোট থাকবে, এই রিমোট দিয়েও আপনারা অ্যালার্ম বাজাতে পারবেন এবং ডিভাইসটিকে লক আনলক করতে পারবেন। তো মূলত ডিভাইসটিতে যখন মোশন সেন্সর অ্যাড করবেন তখন ওই মোশন সেন্সরের সাথে সামনে দিয়ে কেউ গেলেই আপনার অ্যালার্ম বাজবে, এবং আপনার যখন একটি দরজাতে লাগাবেন এই ম্যাগনেটিক সেন্সরটা তখন দরজা বা জানলা খুললেই তখন এই অ্যালার্মটা বেজে উঠবে। তো আপনার বিভিন্ন পজিশনে আপনারা টোটাল 99 ধরনের সেন্সর লাগাইতে পারবেন, সেক্ষেত্রে ফায়ার সেন্সর, আপনার স্মোক সেন্সর, এই ধরনের নানান সেন্সর আপনারা এক্সট্রা লাগাতে পারবেন আমাদের কাছে। আমাদের কাছ থেকে চাইলেও এক্সট্রা মোশন সেন্সর ইনডোর বা আউটডোরের জন্য আলাদাভাবে এটা পারচেস করতে। তো মূলত দেখাবো যে ডিভাইসটিকে কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন। তো এখানটায় সাধারণত আপনার এখানটায় একটা সিম স্লট রয়েছে, ডিভাইসটিতে একটি সিমও আপনারা দিতে পারবেন। সেক্ষেত্রে অ্যালার্ম বাজলে আপনার সিমে আপনাদের কল চলে আসবে, আর ডিভাইসটি যখন ওয়াইফাই কানেক্ট করবেন তখন আপনারা মোবাইল অ্যাপসের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনার অ্যাপসেও নোটিফিকেশন পাবেন। এই পয়েন্টে মূলত আপনার অ্যালার্ম সিস্টেমটাকে, যে আপনার অ্যালার্ম ইটা রয়েছে সেটাকে অ্যাড করতে হয়, আর এখানে আপনার সিম ঢোকাতে হয়, সিম স্লট এটা। আর আপনার এটা হচ্ছে পাওয়ার বাটন, এখানে অন অফ লেখা আছে, তো এটা অন করলেই আপনার ডিভাইসটি অ্যাক্টিভ হয়ে যাবে। ডিভাইসটিকে পাওয়ার বাটনে প্রেস করলেই ডিভাইসটি অন হয়ে যাবে। তো আপনারা শুরুতেই ডিভাইসটিকে অ্যাডাপ্টারের মাধ্যমে লাইন দিবেন, কারেন্ট চলে গেলেও ডিভাইসটি অন থাকবে। এই সেন্সরেও আপনার অন অফ সুইচ রয়েছে, তো সেন্সরটাকেও আপনাকে অন করে নিতে হবে। সেন্সরের কাভারটি খুললে, এই উপরের কাভারটি খুললে আপনারা দেখবেন দুটি ব্যাটারি লাগানো রয়েছে। তো ব্যাটারি শেষ হলে আপনাকে ব্যাটারি চেঞ্জ করে ফেলতে হবে এই কাভারটা খোলার মাধ্যমে। আপনারা মূলত এই বাটনগুলোর মাধ্যমে মেনুতে অ্যাক্সেস করতে পারবেন, এটা হচ্ছে ওকে। তো আমরা এখন সেটিংসে যাচ্ছি, তো আপনারা মেনু থেকে আপনারা সব ধরনের সেটিংস পাবেন। আপনারা এটা নিজেরা একটু ঘাটাঘাটি করলেই সবগুলো অপশন পাবেন। তো এটি মূলত ডোর সেন্সর, প্রাথমিক অবস্থায় এটার কাভারটা খুলে আপনাকে এই ব্যাটারির নিচের কাগজটি বের করে নিতে হবে, তাহলে এটি অ্যাক্টিভ মোডে যাবে। তো মূলত কাভারটাকে একটু নিচের দিকে টান দিতে হবে, আপনার নিচের দিকে টান দিলে এটা আপনার এবার খুলে যাবে মাথাটা, আবার লাগানোর সময় ঠিক উপর দিকে প্রেস করতে হবে। তো একটি বিষয় লক্ষ্য রাখুন, যখন এটি আসলে দরজার সাথে সেট আপ করবেন দেখেন দরজা যখন খুলে যাবে এই যে এটার সেন্স করে, অর্থাৎ লাইট জ্বলে, আর লাইট জ্বললে তখন এটা আপনার অ্যালার্ম বাজা শুরু করবে। তো সেটা কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন। তো এখন আপনাদেরকে এগুলোর ব্যবহারগুলো আমি দেখাবো। আপনার যেমন এই চাবি দুটো দিয়ে আপনি এই ডিভাইসটিকে অন অফ করতে পারবেন, এটা হচ্ছে এখন আনলক অবস্থায় আছে, অর্থাৎ আর্ম ডিজার্ম দুইটা অপশন আছে এখানে। যদি আমি এই যে চাবিটা টাচ করলেই দেখেন সিস্টেম আর্ম হয়ে হলো, অর্থাৎ লক সিস্টেমে চলে গেল, অর্থাৎ এখন যদি আপনার কাউন্টডাউন শুরু হয়েছে 30 সেকেন্ড পরেই আসলে এটা অ্যাক্টিভ মোডে যাবে। অর্থাৎ অ্যাক্টিভ মোড যাওয়ার পর যখন যদি কেউ আপনার অবর্তমানে আসে তখন সেন্সরগুলো থেকে অ্যালার্ম দিবে, আর আপনি যতক্ষণ আসলে আপনার বাসা বা প্রতিষ্ঠানে থাকবেন ততক্ষণ এটার অ্যালার্মটা অফ করে রাখবেন, তখন আপনার এই কীটা একবার টাচ করলেই হবে। তো এখন যদি আসলে আপনার সেন্সরটাকে আপনি অ্যাক্টিভ করেন তাও আপনার অ্যালার্মটা বাজবে না, কারণ এটা অ্যাক্টিভ মোডে নাই। তো সেই রকম আপনার এই রিমোটটা দিয়েও আপনি অর্থাৎ লক আনলক করতে পারবেন, লক মানে হচ্ছে অ্যাক্টিভ মোড, সিস্টেম অন।
তো এরপর আপনার 40 সেকেন্ডের মতো টাইম নিবে, এরপর ও অটোমেটিক লক হয়ে যাবে। আর আপনি যদি অ্যালার্ম বা যে কোনো সময় আনলক করতে চান তাহলে আনলক করতে পারবেন। এছাড়া আপনার সেটিং থেকে আপনার বিভিন্ন সময় অনুযায়ী এটাকে লক আনলক করতে পারবেন, আর এই রিমোটের মাধ্যমেও লক আনলক করতে পারবেন। মেশিনটাকে সুবিধাজনক একটা পজিশনে বসাবেন, আর যদি এটা এমন হয় যে আপনার ওয়াইফাইও কানেক্ট করতে চান তাহলে এমন একটা পজিশনে বসাবেন যেখানে ওয়াইফাই এবং মোবাইলের নেটওয়ার্কটা ভালোভাবে পাওয়া যায়। তো আপনাদেরকে মূলত সেন্সরগুলো দেখালাম। তো সেন্সরগুলো কিভাবে আপনি মেনুতে অ্যাড করবেন, আপনার ইনিশিয়ালি যে দুইটা সেন্সর দেওয়া থাকবে সেগুলো ডিভাইসের সাথে অ্যাড করাই থাকবে, আপনাদের আর অ্যাড করতে হবে না। যদি আপনারা ভবিষ্যতে নতুন কোনো সেন্সর অ্যাড করতে চান তাহলে আপনাদেরকে আসলে এই যে আপনার এই যে তীর চিহ্নতে ক্লিক করতে হবে, অ্যারোতে যেতে হবে। তো অ্যারোতে গেলে আপনার দেখবেন অ্যারো প্রেস করলে এই যে অপশনে যাচ্ছে পার্টস অপশনে, আপনি সিলেক্ট হইলে তখন এন্টার চাপ দিতে হবে, এই যে টিক চিহ্নতে আমি চাপ দিলাম। তো এটা হচ্ছে যে তখন আপনার এই যে অ্যারে পার্টস অপশনে গেল, পার্টস অপশনে যাওয়ার পর এই যে রিমোট অ্যাড করতে পারবেন, চাইলে আপনার এই যে সেন্সর অ্যাড করতে পারবেন, এই যে RFID কার্ড অ্যাড করতে পারবেন, তারপর আপনার অ্যালার্ম ডিভাইস অ্যাড করতে পারবেন, এরকম আপনারা ম্যাগনেটিক কন্ডাক্টর অ্যাড করতে, ম্যাগনেটিক ডোর লক, অ্যালার্ম সকেট, এরকম আপনার অনেক সেন্সরই আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আপনার আমি যদি দেখাই যে আপনারা যদি এই যে ডিটেক্টর যদি আপনার অ্যাড করতে চান তখন কি করবেন, আপনারা এই ওয়্যারলেস যদি সেন্সর আরও বাড়াতে চান তখন এখান থেকে যে ডিটেক্টর লেখাটা একটু বোঝা যাচ্ছে না মনে হয়, এবার অ্যাডে গেলেই আপনার এই যে আপনার দুটো ডিভাইস অলরেডি অ্যাড করা আছে, এখন তৃতীয় নাম্বার ডিভাইস অ্যাড করতে বলছে, তৃতীয় নাম্বার। তো আপনারা এখান থেকে দিলে এরপর সেন্সর যদি অ্যাক্টিভ থাকে অন থাকে জাস্ট ওই সেন্সরের উপর দিয়ে একবার হাত দিলেই ওই সেন্সরটা এটার সাথে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো আশা করি সেন্সর অ্যাড করার বিষয়টা বুঝতে পারছেন। তো আরও এখানটা অনেক ফিচার রয়েছে, সবগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটার লেন্থটা বড় হয়ে যাবে। তো আমি লাস্ট একটা জিনিস দেখাবো যে কীভাবে আসলে অ্যালার্মটা কাজ করে। তো আমি কিন্তু এই যে দেখেন কোনো মুভমেন্ট হইলেই কিন্তু এটা সেন্সরটা অ্যাক্টিভ হয়ে যায়, বাট অ্যালার্ম বাজতেছে না। তো আমি যেটা করব, আমি রিমোটের মাধ্যমে অথবা এই চাবির মাধ্যমে সিস্টেমটাকে অ্যাক্টিভ করব। তো আমি অ্যাক্টিভ করলাম, এই যে কাউন্টডাউন শুরু হয়েছে, 40 সেকেন্ড পর আসছে, এই যে কিছুক্ষণের মধ্যেই ডিভাইসটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো ডিভাইসটি এখন অ্যাক্টিভ মুডে আছে। এখন আমি যদি আসলে সেন্সরগুলোকে ডিসকানেক্ট করি অথবা এই সেন্সরের সামনে দিয়ে মুভমেন্ট করি তাহলেই আমার অ্যালার্ম বাজা শুরু হয়ে যাবে। যেমন আমি এই যে মুভমেন্ট করলাম, যখনই মুভমেন্ট করব আমার ইনিশিয়ালি কিন্তু হাই মানের যে অ্যালার্মটা সেটা কিন্তু বাজতেছে না, ও একটা সিগন্যাল দিচ্ছে যে তোমার ডিভাইসে অলরেডি সেন্স করছে এটা 19 সেকেন্ডের মধ্যে তোমার অ্যালার্মটা বাজবে। যদি আপনার মনে হয় যে না এটা আপনি ভুলবশত এই অ্যালার্মটা হয়েছে, আপনি চাইলে এই লক বাটন চাপ দিয়ে এটাকে ডিসেবল করে দিতে পারেন। আর যদি আপনি ওয়েট করতে থাকেন তাহলে এই 4 সেকেন্ড পরে দেখবেন যে বড় যে অ্যালার্মটা আছে এই অ্যালার্মটা এটা প্রচণ্ড তো মূলত আপনার এই অ্যালার্মের আওয়াজটা অনেক হ্যাভি, এবং এই যে সিস্টেমটা এখন আধুনিক যুগে যদি আসলে শুধু সিসি ক্যামেরার উপর নির্ভর করেন তাহলে মোটেও এটা আপনার জন্য ফুল সিকিউরিটি সিস্টেম দিবে না। আপনার সিকিউরিটি সিসি ক্যামেরার পাশাপাশি এই ডিভাইসটা আপনাকে 100% নিরাপত্তা দিবে, একদম নিশ্ছিদ্র নিরাপত্তা যাকে বলে, যেটা আপনি প্রতি মাসে 10-12 হাজার টাকা খরচ করে সিকিউরিটি গার্ড রেখেও যে সিকিউরিটিটা পাবেন না, এই ডিভাইসটা আপনাকে সেই সিকিউরিটিটা দিবে। তো এই ডিভাইসটি সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমাদের ফেসবুক পেজে অথবা চ্যাট অপশনে আমাদেরকে জানাবেন, আমাদের ফোন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন। অন্য একটি ভিডিওতে অবশ্যই ডিভাইসটি কীভাবে মোবাইল অ্যাপসের সাথে কানেক্ট করা যায় সেই বিষয়টিও আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।